বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মিব রুহুল কবি রেজবি এ উপলক্ষে দুপুরের সদর উপজেলা সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে যান তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন রুহুল কবির রিচবি এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রসুদুজ্জামান মিল্লাত এবং ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আতিকুর রহমান রুমন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাত্র একটাই বক্তব্য শুধু ফ্যাসিবাদের দোষণরা যাতে মাথা চাড়া দিতে না পারে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এ ব্যাপারে কোনো দ্বিধা নেই